রাত্রে যদি চাঁদ অস্তমিত যায় বা চাঁদ যদি আকাশে না থাকে, চোখ থাকলেই কি না থাকলেই কি, অন্ধকার রাস্তায় কি দেখব, গন্তব্যস্থলে পৌঁছাতে খুব কষ্ট হবে, তো নাও পৌঁছাতে পারি, যেখানে সেখানে বিপদ আসতে পারে। তেমনি যেমন চাঁদের আলোয় অনায়াসে গন্তব্যস্থলে পৌঁছানো যায়, আর আমাদের এই জীবের জগতের জীবের গন্তব্যস্থল একমাত্র বৃন্দাবন। আর এই বৃন্দাবনে যেতে গেলে গৌর রূপ কৃপা চন্দ্রিকা, গৌর চন্দ্রিকা মানে গৌর প্রেমরূপ আলোর দ্বারা তুমি ব্রজে যেতে পারবে, এই জন্য গৌরকে প্রয়োজন। রাধে, গৌর ছাড়া এক পাও যাওয়া যাবে না। যাক, আজ আমার গৌর হরি শ্রীবাস অঙ্গন থেকে চলে আসলেন নিজ গৃহে, নিজ গৃহে এসে ঘুমালেন। মা শচী দেবী গৌর হরির পিঠে হাত বুলিয়ে ডেকে বলছে, নিমায় ওঠো, তোমার সকল পার্শ্বদ অদ্বৈত নিত্যানন্দ গদাধর মুরারি রামানন্দ স্বরূপ দামোদর সবাই এসেছে, ওঠো, মায়ের ডাকে গৌর হরি উঠলেন। আর সাধক, সাধক মানে কি, যিনি লীলা স্মরণ করছেন, প্রাতকালীন লীলার কথা হচ্ছে এখন, যিনি লীলা স্মরণ করছেন তিনি গুরুদেবের আদেশে সুবাসিত বাড়ি নিয়ে গৌর হরি মুখাদর প্রক্ষালন করালেন, তিনটে সিংহাসন পাতলেন গৌর নিতাই অদ্বৈতের জন্য, গৌর নিতাই অদ্বৈত উপবেশন করলেন। এবার গৌর হরিকে দর্শনের জন্য সব পার্ষদগণ এসেছেন, গৌর হরি কারোর সঙ্গে কথা বলছেন না, গালে হাত দিয়ে বসে আছে, কপলে রাখিয়া কেন বাম কর তলে, বৈষ্ণব পদকবি জিজ্ঞাসা করছে, বলো না গো গৌর, তুমি বামে বাম হাতটা গালে হাত দিয়ে তুমি কি চিন্তা করছো। আবার গৌর হরি কি করছেন, এক স্থানে বসে থাকতে পারলো না, ক্ষণে বৈশ গৃহ মাঝে ক্ষণে কয়ঙ্গনে অঙ্গনে, ক্ষণে বৈশ গৃহ মাঝে কোরেহে গৌর হরি, গৌর হরি খে বৈশ গৃহ মাঝে আবার ক্ষণে কোয়ঙ্গনে, তুমি ক্ষণে বৈশ গৃহ মাঝে ক্ষণে কোয়ঙ্গনে অঙ্গনে, আবার ক্ষণে ক্ষণে গতাগতি কর কুসুম কাননে, ক্ষণে ক্ষণে গতাগতি কুসুম কাননে, গতাগতি কুসুম কাননে কাননে, কিছু কি হারায়ে ফেলেছ, কি হারায়ে ফেলেছ, কিছু কি হারায়ে ফেলেছ, তুমি হে তবতা খুঁজে বেড়াও, কিছু কি হারায়ে ফেলেছ, কাঙালির
তো খুঁজি হারায়ে ফেলেছো কুসুম কাননে কাননে শোনা গো গৌরহরি তুমি একবার ঘরে একবার বাইরে কি খোঁজাখুঁজি করছো আমরা জানি তুমি তো একমাত্র জগদীশ্বর তুমি তো ভগবানের ভগবান পরম ভগবান তোমার আবার কোনো কিছু আছে নাকি উত্তম বস্তু তোমাকে পাওয়ার জন্য কত যোগী ঋষি মুনি ধ্যানী জ্ঞানী কত দেবেন্দ্র কত মনীন্দ্র ছুটাছুটি করছে এ তীর্থে ও তীর্থে তারা খোঁজাখুঁজি করছে তৈথিক ব্রাহ্মণ সারা তীর্থে ভ্রমণ করতে করতে নবদ্বীপে এসে তোমার সাক্ষাৎ পেয়েছে তার ছুটাছুটি বন্ধ হয়ে গেল তোমাকে যদি কেউ পেয়ে যায় তার সব ছুটাছুটি সব চলাফেরা বন্ধ হয়ে যায় একমাত্র তোমাকে হৃদয় মন্দিরে নিয়ে একাসনে বসে নির্জনে বসে তোমাকে শুধু চিন্তা করে তোমার আবার কোনো ভগবান আছে নাকি তোমার আবার কোনো মূল্যবান সম্পদ আছে নাকি তোমার চরণ তো হলো জগতের একমাত্র মূল্যবান সম্পদ তোমার চরণ পৃথিবীতে আসা মাত্র পৃথিবী যেন নিজেকে সর্বভূষে ভূষিত হয়েছে সর্বভূষণে ভূষিত হয়েছে তুমি কাকে চিন্তা করছো এবার গৌরহরি কি করছেন গৌরহরি মাঝে মাঝে নিজেকে নিজে ভাব সম্বরণ করতে না পেরে চমকে চমকে উঠছে নিজেকে নিজে জড়িয়ে ধরছে কাঁপছে আর নয়ন দুটি অরুণের মতো লাল হয়ে গেছে ডগডগে লাল হয়ে গেছে আর নয়নে অশ্রু বরিশন হচ্ছে বলো না গো কি হয়েছে তোমার তোমার অরুণ 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 নয়নে কেন চলো চলো বাড়ি গৌরে তোমার অরুণ নয়নে কেন চলো চলো তোমার অরুণে কেন চলো চলো তুমি কাঁদিছ কেন হে কেন হে তোমার লাগি এই জগৎ কাঁদে তুমি কাঁদছো কেন হে তোমার লাগি এই জগৎ কাঁদে তুমি কাঁদছো কেন হে তোমার লাগি এই জগৎ কাঁদে তুমি কাঁদছো কেন হে ওরে বিদরিয়া যাই গো বিদরিয়া যাই গো বদনে দেখে বক্ষ বিদরিয়া যাই গো তোমার কাঁদা বদনে দেখে বিদরিয়া যাই গো তোমার কাঁদা বদনে দেখে বক্ষ বিদরিয়া যাই গো তোমার কাঁদা
বলো তোমার কি হয়েছে গৌর বলো তোমার কি হয়েছে গৌর বলো তোমার কি হয়েছে গৌর বলো তোমার কি হয়েছে ভবি দরিয়া যাই গো পরা নবী দরে বিদরে অরুণ নয়নে কেন ছল ছল বাড়ি ছল ছল বাড়ি বলো না গো ও গৌরহরি মহাজন মুখে তোমার পার্ষদগণের মুখে শাস্ত্র মুখে শুনতে পাই তোমার নাম নিয়ে কাঁদায় নাকি কলিযুগে ভজন তোমার নাম নিয়ে যে যত বেশি করে কাঁদবে তুমি তাকে তত বেশি কৃপা করো নয়নে জল আরতি উৎকণ্ঠা বিলাপ প্রলাপ না থাকলে তোমার চরণ পাওয়া যায় না তোমার আবার কোনো ভগবান আছে নাকি যাকে পাওয়ার জন্য চোখের জল ফেলছ আবার তুমি কেঁপে কেঁপে উঠছো কেন গো আবার চমকি 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 তুমি কাঁপহিয়া ধরি গৌরে চমকি চমকি পুন তোমার নাম শুনলে স্বয়ং মৃত্যু ভয়ে জম পর্যন্ত কাঁপে জমে পর্যন্ত কাঁপে তোমাকে কাঁপাতে পারে এহেন শক্তিমান পুরুষ জগতে আছে নাকি তোমাকে কাঁপাতে পারে এহেন শক্তিমান পুরুষ এই জগতে আছে না কি এমন কোন শক্তিধর ও শক্তিমান কেউ আছে নাকি যে তোমাকে কাঁপাতে পারে এবার গৌরহরি কি করছেন চোখ দুটি বন্ধ করে আকাশনে বসে আছেন ধ্যানস্থ হয়ে নয়ন মুদিয়া পুন রহ কারো ধ্যানে নয়ন মুদিয়া কেন রহ কারো ধ্যানে নয়ন মুদিয়া পুন রহ কারো ধ্যানে ধ্যানে তুমি কারে ধ্যান করছো তুমি কার ধ্যান করছো গো ত্রিভুবনের ধ্যানের দেবতা কার ধ্যান করছো গো ত্রিভুবনের ধ্যানের দেবতা কার ধ্যান করছো ত্রিভুবনের ধ্যানের দেবতা কার ধ্যান করছো তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্যানের দেবতা তুমি আবার কাকে ধ্যান করছো তোমাকে পাওয়ার জন্য এই বৈবস্বত মনু অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে যে কলিযুগ কলিযুগ পর্যন্ত ধন্য হয়ে গেল
যে কলি কলিকে বলা হয়েছে সর্বদোষের খনি, সর্ব অবগুণের খনি। আর সেই কলিকে বলা হয়েছে ধন্য। আবার কে দিয়েছে? সং গৌরহরি নাম দিয়েছে, কলিকে ধন্য বলেছে। আচ্ছা, ত্রেতাযুগে রামচন্দ্র ভগবান ত্রেতাযুগকে ধন্য বলেছে? কোনো শাস্ত্রে আছে? রামায়ণে আছে? দ্বাপরে কৃষ্ণ ভগবান দ্বাপরকে ধন্য বলেছে? কিন্তু কলিযুগের ভগবান গৌর সুন্দর এই কলিযুগকে ধন্য বলেছে। প্রভু তারে দয়া করিল, ধন্য কলি নাম থইল অত্যাপিয় ঘোষে সংসারী। ধন্য কলি যুগরে চৈতন্য অবতারে, ধন্য কলি যুগরে চৈতন্য অবতার। যে যুগে তোমার অবতরণের কারণে সেই যুগটা ধন্য হয়ে যায়। তোমার আবার কোনো ধ্যানের দেবতা আছে নাই, তুমি কাকে ধ্যান করছো? আচ্ছা, গৌরহরি কোন ভাব? গৌরহরি ভাবের গতি দেখে বৈষ্ণব পদকবি একের পর এক শুধু প্রশ্ন করে যাচ্ছে, গৌরহরি কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। গৌরহরি ভাব এখন কোন ভাব? সকালবেলা হঠাৎ কিভাবে হৃদয় হলো? আরেকটি এগিয়ে চলুন, ঠিক বোঝা যাবে। এবার গৌরহরি কি করছেন? মেঘের দিকে মানে আকাশের দিকে হাত তুলে কি যেন বলতে চাইছি। আবার মেঘ পানে চাই কথা কহ কার সঙ্গে গৌর হে, মেঘ পানে চাই কথা কহ কার সঙ্গে। আবার মেঘ পানে চাই কথা কহ কার সঙ্গে। গৌরহরি মেঘের দিকে দুটি বা উত্তোলন করে কিছু কথা বলছি। এতক্ষণ গৌরহরি নীরবে একটি বাক্য ব্যয় না করে শুধু হাব ভাব চালচলন করে গেছেন, এইবার একটু কথা বলছি। কি বলছে? তুমি ওইখানে কেন হে, ওইখানে কেন হে, ওইখানে কেন হে, ওইখানে কেন হে, ওহে আমার পরাণ বধু ওইখানে কেন হে, ওহে আমার পরাণ বধু ওইখানে কেন হে, ওহে আমার পরাণ বধু এসো আমার হিয়া এসো, এসো আমার হিয়া এসো, তুমি এসো আমার হিয়া এসো, তুমি এসো আমার হিয়া এসো, কথা কহো কারো শোনে শোনে। গৌরহরি আকাশের দিকে দুটি বা উত্তোলন করে মেঘ দেখে মেঘকে বলছে, বধূ তুমি ওখানে কেন এসো, আমার বক্ষে এসো, আমার হিয়া এসো। এখন গৌরহরি কি কোন ভাব? এবার একটু বোঝা গেল, গৌরহরির রাধা ভাব। আমাদের ঠাকুরানী যেমন আকাশে মেঘ দেখলে মেঘকে কৃষ্ণ মনে করে বলে, বধূ তুমি ওখানে কেন এসো, আমার হিয়া এসো। গৌরহরি এখন কোন ভাব? যেন পূর্ব রাগের নায়িকা, পূর্ব রাগের নায়িকা, যেন পূর্ব রাগের নায়িকা, পূর্ব রাগের নায়িকা, গৌর কিশোর আমার পূর্ব রাগের নায়িকা, ওই গৌর কিশোর আমার পূর্ব রাগের নায়িকা, ওই গৌর কিশোর আমার পূর্ব রাগের নায়িকা। ও কিশোরীর ভাব ধরেছে, কিশোরীর ভাব ধরেছে, কিশোরীর ভাব ধরেছে, কিশোরীর ভাব ধরেছে, কিশোরীকে চিন্তা করে কিশোরীর ভাব ধরেছে, চিন্তা করে কিশোরীর ভাব ধরেছে, ওগো কিশোরীকে চিন্তা করে, গৌর কিশোর আমার, গৌর কিশোর আমার, গৌর কিশোর আমার, গৌর কিশোর আমার কহ কারো শোনে শোনে। কিশোর কিশোরীকে চিন্তা করতে করতে কিশোরীর ভাব ধরেছে, গৌর কিশোর রায় কিশোরী, রায় কিশোরীকে চিন্তা করতে করতে মনটাকে রাঙাতে হবে। মনটাকে যে রঙে রাঙাবেন, রঙের মনের কোনো রং নেই, জলের কোনো রং নাই, জলকে আপনি যে পাত্রে দেবেন সেই পাত্রে রং ধরবে। যদি লাল লাল রঙের কাঁচের গ্লাস তার মধ্যে জল দেন, ওই জলটা লাল হবে।
নীল রঙের কাঁচের গ্লাস ওই লাল রঙের কাঁচের গ্লাস থেকে নীল রঙে ঢালবেন কেমন হবে নীল রং ধরবে ফটফটে সাদা কাঁচের গ্লাস ওই নীল গ্লাসের জলটা সাদা গ্লাসে ঢালবেন কেমন রং ধরবে সাদা তাই মনটাকে রাঙাতে হবে মনটাকে যে রঙে রাঙাবেন মনে নিজস্ব কোনো রং নেই স্বতন্ত্র নেই খুব জোর করে কিছু সময়ের জন্য মনটাকে ছেড়ে দিন দেখবেন লক্ষ্য করে ওই মনটা গোভাগারে ঘুরতে ঘুরতে কোন নর্দমায় কি কাঁতা কাদা পাঁক দুর্গন্ধ মেখে চলে আসবে না তুমি হরিনাম করছো হরিনাম করতে করতে নবদ্বীপ বৃন্দাবন চিন্তা করছো কিছু সময়ের জন্য মনটাকে ছেড়ে দিন নবদ্বীপ বৃন্দাবন থেকে ছেড়ে দিন দেখবেন মনটা কোথায় কোথায় ঘুরতে ঘুরতে কোন নর্দমায় কোন পাঁক দুর্গন্ধ মেখে এমনভাবে চলে আসবে না ওই দুর্গন্ধ ছাড়াতে পরিষ্কার করতে মনকে হয়তো সারা জীবন কয়েকটা জীবন কেটে যাবে এই জন্য মনটাকে কখনো ছাড়বেন না জোর করে ঠেসে বস বস নবদ্বীপে ফেলে দিন গৌর চরণে বৃন্দাবনে ফেলে রাখুন দেখবেন মন আর কোথাও যাবে না রাধে পুলকে পুরলতন নব নব ভাবে নব নব ভাবে বাসুদেব ঘোষে নাহি বুঝে ও নো ভাবে বাসুদেব ঘোষে নাহি বুঝে ও নো